দয়ালু, সন্ধ্যা হলে আধার কালো, জোছনা বাতা সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, সূর্য উঠে কে দয়ালু, সন্ধ্যা হলে আধার কালো, সূর্য উঠে কে দয়ালু, সন্ধ্যা হলে আধার কালো, জোছনা মাখা চা তারার মেলা, জোছনা মাখা চা তারার মেলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, সূর্য উঠে কে দয়ালু, সন্ধ্যা হলে আধার কালো, সূর্য উঠে কে দয়ালু, সন্ধ্যা হলে আধার কালো, জোছনা মাখা সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, মিষ্টি পানে কে প্রাণে জানো, বাতাস দিয়ে জড়ালো, মিষ্টি পানে কে প্রাণে জানো, বাতাস দিয়ে ভাই এখানে ওই দোকান ঘাট বসেছে খাবারের দোকান, মাশাআল্লাহ মোটা ভাই টাকা দাও তো দেখি, সরে যাও সর, এক হচ্ছে আওয়াজ তো আর দিবি নাকি পাঁচটা সামনে বার বল, প্যান্ডেল করা হয়েছে সে তো ঠিক, আওয়াজ ঠিক লোয়া যাবে না, আমার মাথা ঢেকে যাবে বুঝলি, পেছনে ঠিক ছিলাম আমি নাকি, তবে পেছনে গেলে আওয়াজ ঠিক পাচ্ছি না, একটু একটু সামনে দিলে ভালো হতো, দেখি আর একবার যদি হয় তো ভালো, নালে সামনে দিয়ে দেবো, জোরে আওয়াজ হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ উঠছে আস্তে আস্তে উঠছে, আরো জোরে হবে, আমি জিলাপি আনতে দেবো এক্ষুনি সবার জন্য, ছোট ছোট আমার যত ভাই বোনেরা আছে সবার জন্য খাবার আনতে দেবো, জোরে জোরে যদি রসুলের সামনে আওয়াজ দিতে পারো, দেখি এত জোরে আওয়াজ দেবে যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছে তারা যেন আচার খেয়ে চলে আসে জোরে, আরো জোরে হবে, এখনো হয়নি আরো জোরে, ও গো মাই মাই না ভালা
শশে বেদি দিদি শশে বেদি মন ভরে দিদা দাও গো শশে বেদি দিদা দাও গো শশে বেদি দিদা রসো আমি যেখানে যাই বাচ্চাদের লজেন্স খাওয়াই, তোরা জানিস এই স্টেজের উপর এরকম লজেন্সের বয়ম রাখা থাকে, দেখেছিস তোরা? তবে আজকের এখানে নতুন জায়গা, নতুন মুখ, একেবারে প্রথম অনুষ্ঠান এখানে, আজকের সবার জন্য লজেন্স খাওয়াবে মোটা ভাই, কে জোরে বল। আশা করে বলেছে দা, এখনো কিপটে মো করবে তুমি? ওর কারি ভুঁড়িটাই আছে আর কিছু নেই, বুঝলি? খুব ফোন পেয়ে দে সব মেরে দেবো কচি। মোটা যদি না খাওয়ায় আমি ইনশাল্লাহ আজকে তোদের খাবার খাওয়াবো, কথা দিয়ে গেলাম। আমি আজকের এক্ষুনি আনতে দেবো, যদি আওয়াজ আরও একটু জোরে হয়, যারা পেছনে আছে তাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছাতে হবে। মাশাআল্লাহ অনেকটাই আওয়াজ পেয়েছি। আর এদিকে আমার জন্য যখন মাশাআল্লাহ একজন কমিটির ভাই কাউকে ডাকেন না, 20 কেজি ওয়াল আমার বাপকে আকবর বাদশা নাকি, 20 কেজি জিলিপি আমি বলছি কি সব বলেছি। হ্যাঁ না না, এখন লজেন্স ফজেন্স পাওয়া যাবে না, ওই জন্য ডাইরেক্ট জিলিপি এনে দিতে হবে, 200 টাকা দিয়ে দাও হয়ে যাবে মোটামুটি। বাচ্চাদের বড়দের খাওয়াবো না, ওরা আপনি কি মনে করছেন সবার দিতে হবে নাকি? তো ভেঙেই দেবো, যান আপনি নিয়ে আসুন, নিয়ে আসুন। আর যদি আপনার মনে দয়া মায়া থাকে আপনি 200 টাকার মিলিয়ে পুরোটা করে দেবেন, 400 টাকার করে দেবেন। কইছি তোরা খুশি? মোটা ভাই টাকা দিয়েছে, তোরা খুশি? জোরে তৌবিহ নারাই তাকবি। এখন এই মোটা ভাই টাকা দিয়েছে বলে আওয়াজ ডবল হবে তো, ডবল হবে তো? যারা যেখানে বাবা বসে আছিস, যার গলায় যত জোর আছে গলা ভেঙে চানাচুর হয়ে যাবে, আবার নবী পাকের শান নিতে গেলে, নবী পাকের আওয়াজ দিতে গেলে গলা ভেঙে চানাচুর হয়ে যাবে, হাত তুলে যার গলায় যত জোর আছে, মোটা ভাই টাকা দিয়েছে একবার জোরে জোরে আওয়াজ দিয়ে দেখিয়ে দে, ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে আওয়াজ বলে কি আরো জোরে হবে, হাত তুললে জোরে হবে, হাত তুলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলবি, দেখবো ইয়া রাসূলুল্লাহ। এবার কিছু ঘটনামূলক কালাম, আমার ভাইদের কিছু বোঝার মতো কালাম ইমরান ভাই পরিবেশন করবেন, এবং আপনারা রিকোয়েস্ট করতে পারেন আপনাদের কি গজল শুনবেন আপনাদের ভালো লাগা কালাম। যেমন আমার ভাই বললো বুড়িমা, তবে বুড়ির গজল একটু পরে শুনি, যেহেতু জোয়ান লোক ভর্তি এখানে, এক্ষুনি যদি বুড়ি দিয়ে দেয় তাহলে জোয়ান লোক রাগ করবে, ওই জন্য বুড়িমা একটুখানি পরে, ভাই বসুন বুড়িমা শুনেই যাবেন, হবে তো? এক্ষুনি দেবে, বাস দুটো একটা গজলের পরে।
তকবীর দেন, নারে তকবীর, জোরে দেন নারে তকবীর, নারে তকবীর।